إيمانا وأيدهم بروح من ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون الله أكبر الله أكبر رسول কাছে গিয়া বলে হুজুর আমার জীবনে কোনদিন এত সুন্দর বাণী শুনি নাই আপনি আবার তিলাওয়াত করেন বারবার যখন তিলাওয়াত করেছে পিয়নের সিরার মধ্যে ওই আয়াতটা ঢুকে গিয়েছে অর্থাৎ মুখস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ আরেকটা আস্তে করুন সুবহানাল্লাহ পিয়ন বলে আবু জাহেল আপনার কাছে আসতে নিষেধ করে দিল যেহেতু আমি আসছি খালি হাতে ফেরত যা লাভ কি আপনি এখনই ইউ ইন্টার কমপ্লিট টু ইসলাম কালিমা তৈবা পড়ে আমাকে মুসলমান বানায় দেন জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ নবী হাতে হাত রেখে কালিমা তৈবা পড়ে মুসলমান হইয়া আয়াতগুলো মুখস্থ করে আবু জাহেলের নিকট চলে গেছে আবু জাহেলের নিকট গিয়া কয় কি রে শুনছিস কয় শুনছি কয় কিরম লাগে কয় শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ আর কি করছিস কয় আল্লাহর নবীর চেহারা দেখে সহ্য করতে পারি নাই তোর চেহারা তো সুৎখর ঘুষখরির মতো কিন্তু রাসূলের চেহারা যতই দেখি ততই দেখতে ইচ্ছা হয় আল্লাহর নবীর চেহারা দেখে সহ্য করতে না পারে আল্লাহ নবী হাতে হাত রেখে কালিমা তৈবা বলে মুসলমান হয়ে গিয়েছি জোরে বলো আল্লাহু আকবার আবু জাহেল বলে সর্বনাশ কথা তো এটা ছিল না যাই হোক যা করছিস করছিস গোপন রাখ কাউকে বলবি না পিয়ন বলছিস আমি তো নিয়ত করছি পাকা পক্ত নিয়ত আজকে থেকে আপনি যা বলবেন তার বিপরীত কাজ করব আপনার পথে আপনি যান আমার পথে আপনি যা বলবেন তার বিপরীত কাজ করব আমি রাসূলের স্লোগান মক্কাতে মদিনাতে আসামে হ্যাঁ তারপরে যত জায়গায় আছে অল পৃথিবীতে সব জায়গায় আল্লাহ নবীর স্লোগান কোরআনের আয়া সব জায়গায় প্রচার করব চিৎকার দিগণ সুবহানাল্লাহ এই কোরআনে কেরেম আয়াত যদি কেউ ব্যক্তি বন্ধ করতে চায় পারবে না সে নিজেই বন্ধ হয়ে যাবে ঠিক না বেটি কত লাফালাফি করছে সব শেষ ঠিক না বেটি একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর কথা ঠিক না বেটি দেখো তোমার চর মোচর গলে পসে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পরে রবে মাটির উপর
রে মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। কথা ঠিক না বেঠি? সব শেষ, এই যে কবরস্থান পচিয়ে গুলে শেষ, এই জ্ঞানটি দিতে পারবেন না আমার সন্তান, আমাদের সন্তান কবরের পাশে গিয়া আমাদের জন্য দোয়া করবে কিনা? আপনার কি কষ্ট পাচ্ছে? দুনিয়া কয়দিনের জন্য? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বেটা চলে গেছে, বাপ বেঁচে আছে, লাতি চলে গেল, দাদা বেঁচে আছে, আছে না নাই? আমার ভাইজা লক্ষ্য করবেন, আবু জাহেল কি পিওর যখন এই কথা বলছে, আবু জাহেল মন খারাপ করবে না খুশি হবে বলেন তো দেখি? মন খারাপ করল, আবু জাহেল মন খারাপ করে বাড়িতে গিয়া ডিক্লার দিয়ে দেয়। কি ডিক্লার? হে মক্কাবাসীরা, এ মক্কার যুবকেরা, এ মক্কার যুবকেরা, তোমাদের মধ্যে কোন যুবক আছো গো? মক্কার মুখে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আগমন করেছে, যেই ব্যক্তির কোরআনে কারিমে আয়াত ছিল আমার প্রিয় মুসলমান হয়ে গিয়েছে। এই যুবক, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহ নবীর মাথা যদি আমার কাছে এনে দিতে পারো, আমি আবু জাহলের তরফ থেকে তোমাদেরকে 100 লাল পুরস্কার করব। নাউজ বিল্লাহ, কটা লাল উট? লাল উটির তখন একটা দাম ছিল আলাদা। অলিতে গলিতে প্রচার হয়ে গেল আল্লাহ নবীর মাথার দাম 100 লাল উট। কত? 100 লাল উট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ। এই কোরআনের কাজটা হলো যারা অন্ধকার জগতে থাকবে তাদেরকে আলোর জগতে আনার কাজ হচ্ছে এই কোরআনের জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান খুব লক্ষ্য করবেন, এই কোরআনকে যে ব্যক্তি স্পর্শ করে নাই কেয়ামতের ময়দানে কোরআন তাকে জীবনেও চিনবে না। কারণ আমাদের মধ্যে অনেক মুসলমান আছে জীবনে কোরআন ধরেও নাই, ওযুও করে নাই, কোরআন ধরে নাই। কথা ঠিক না বেঠি? বাড়িঘর পরিষ্কার করতেছে, হঠাৎ করে সুফিদের কোরআন, এক হাবেশ সাহেব, এই হাবেশ সাহেব কোরআনটা সরাও তো দেখি, নিধি ধরে না, আছে না নাই? অনেকে আছে নামাজও পড়ে না, বছরে দুইটা নামাজ, ঈদুল আধা ঈদুল ফিতরের নামাজ, এই নামাজও পড়ে না। আমরা নামাজে যাই অনেক, আবার দেখবেন গরু গোসল করার জন্য দাবানির জন্য চলে যায়, কথা কয়টা চলে যায়। আমি কি ভাই, ওয়াজ কি চলবে? চলুক চলুক চলুক, বক্তা মরুক, হায়াতে বাসায় রাখো। কয়দিন এই কাউসারি চাষা আমাকে ভাইস্তি ভাইস্তি কয়টা কে হারে, গত বছর কয়েকটা ইষ্টি দিয়ে একই টাইমে একই জায়গায় ছিলাম, আজকে সে কোথায়? কত মিষ্টি মিষ্টি কথা বলতো, হ্যাঁ কত মিষ্টি, আমার আমার চোখের সামনে কাউসারি দাদা ভাসতেছে, বিচারটা যে হঠাৎ করে এইভাবে চলে যাবে কেউ কিন্তু চিন্তাই করতে পারে না। ঠিক যাবে ঠিক করে, তার ওয়াইফও এক সপ্তাহের মধ্যে কি চলে গেল, দেখেন চলে গেল দুনিয়া থেকে, এই তো দুনিয়া। আবার ভাইয়া লক্ষ্য করবেন, ডিক্লার যখন দিয়ে দেয় কোন যুবক আছো গো, এ যুবকেরা তোমাদের মধ্যে কি আছো, আল্লাহ নবীর মাথা আমার নিকটে এনে দিবে,
আমি তাকে 100 লালন পুরস্কার করাবো। তখন এই কথাটা ওমরের কানে চলে গেল, ওমর তখন ইসলাম গ্রহণ করেই নাই। ওমরের কানে যখন চলে যায়, ওমর মনে মনে চিন্তা করে আবু জাহেল যত কথা বলে সব বানোয়াট মিথ্যা, কারণ মুনাফিকের যত লক্ষণ সব আবু জাহেলের মধ্যে আছে নাই বলেন? আমাদের মধ্যে কিন্তু মুনাফিক নাই, আছে? হ্যাঁ, আমাকে ভোট দেন, ক্ষমতায় গেলে একটা রাস্তা কাঁচা রাখবো না, সব পাকা করে দেব। ক্ষমতায় বসে রাস্তা পাকা করা বাদ দিয়ে বাঁশ দেয়, বাঁশ কথা কন না কেন, দেখবেন ওই ঢালার নিচে রড খুঁজে পাওয়া যায় না, খালি বাঁশ আর বাঁশ, বাঁশের ফালটা বাঁশের ফালটা দেখেন নাই কোনোদিন? দেখেন নাই? রানা পালাজ না, এখন চলে আসছো অমর ইসলাম গ্রহণ করেই নাই। কয় আসলে কি আপনি 100 লালুট দিবেন? কয় হ্যাঁ দেব। সত্যি? সত্যি। 300? সত্যি। আপনি লালুট রেডি করেন, আমি এক্ষুনি এই খোলা তরবারি নিয়ে আল্লাহ নবীর মাথা এড়ে আপনার কাছে জুমা দিয়ে 100 লালুট নিয়ে যাব। চিৎকার দিয়ে করেন নাউজুবিল্লাহ, আর জোরে বল নাউজুবিল্লাহ। আমার ভাইজান লক্ষ্য করবেন, ওমর খোলা তরবারি নিয়ে আল্লাহ নবীর কাল্লার জন্য যখন চলে যায়, যাইতে 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 বিশ্বের একটা মাঠ দেখছে, মাঠের মধ্যে অনেকগুলি মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে, কিন্তু মানুষের সামনে একটা গরুকে হাত পা বেঁধে জমিনে শোয়া রাখছে, হাত পা বাঁধা। ওমর বলে, তোমরা এই গরুটাকে এত কষ্ট দিচ্ছ কেন? জবাই করো না কেন? সমস্ত লোকজন বলে, ওমর এই গরুটাকে যখন আমরা জবাই করার জন্য চলে যাই, গরুর পেট থেকে একটা আওয়াজ আমাদের কানে চলে আসে, আওয়াজটা শুনে আমরা সামনের দিকে যাওয়া বাদ দিয়ে বেঁকে চলে আসি, ধরে কোন আল্লাহু আকবার আর চিৎকার দিকে আল্লাহু আকবার। ওমর মানে কি আওয়াজ, তোমরা কি বোঝো না? কয় না বুঝি না, তাহলে তোমরা একটু থামো, আমি ওমর গিয়ে শুনি। ওমর বলে, আমি গরুর নিকটে গিয়া আমি ওমরের কান যখন গরুর পেটের সঙ্গে লাগায় দেই, এখন দেখি গরুর পেট থেকে আওয়াজ আসে, ওমর ওমর রে, তুই যে বিশ্বনবীর মাথা আনতে যাচ্ছিস, তুই বিশ্বনবীর মাথা আনতে পারবি না, বরং তোর মাথায় বিশ্বনবীর কদম মোবারকি দিয়ে আসবি। ওমর বলে, আমি রাসূলকে মারতে যাচ্ছি, গরু জানলো কিভাবে? ঠিক না বেশি রাসূলের পাওয়ার কি কম না? হারে ভাই, রাসূলের পাওয়ার কেমন শুনেন? আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা কদ বাআসিনা ফি কুল্লি উম্মাতির রাসূলান প্রতিটা কমের জন্য একজন নবী, একটা এলাকার জন্য একজন নবী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমার আপনার হাবিবের ব্যাপারে, আমার আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন শুনেন। আল্লাহ পাক বলেছেন, হাবিব, আমি কোরআনে কারীমের মধ্যে বলে দিলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সব সমস্ত জগতের পালনকর্তা হচ্ছে আল্লাহ, আর আল্লাহ পাক তার হাবিবের শানে বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেছে, আমি যতটুক এরিয়ান পালনকর্তা, আপনি ততটুকু এরিয়ার রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোন কমের জন্য, বাংলাদেশের জন্য, আমেরিকার জন্য আমার আপনার নবী নয়, যতটুকু এরিয়ার পালনকর্তা আল্লাহ, ততটুকু এরিয়ার রহমতের নবী যারামে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাহাবীদের কিনা আলোচনা করতেছে, কি আলোচনা? আমার চারজন সাহাবি এক নম্বর, আচ্ছা কোন তো চারজন কি এক নম্বর হয়, কথা কয় না, সিরিয়াল মতো তো একজনই এক নম্বর,
সাহাবীর মধ্যে কইছে, হুজুর আপনি এই কথাটা কেমন দিন হলো ভুল হলো? কয় না, আমার কথা ভুল নাই, আমি সঠিক কথা কই। জোরে কন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন চারজন এক নাম্বার। সাহাবী ইকরামরা বলে, হুজুর চারজন তো এক নাম্বার হতে পারে না, কেমন করে চারজন এক নাম্বার হলো? আমার নাই বলেছেন সাহাবীরা, রে তোমরা ভালো করে শোনো, চারজন সাহাবী এক নাম্বার। সাহাবী ইকরামরা বলে, হুজুর বুঝায় বলেন কেমন করে? আমার নাই বলছেন শোনো, নরমের দিক দিয়ে একটা আমার সাহাবী হয়তো অবকার, গরমের দিক দিয়ে একটা আমার সাহাবী হয়তো অমর, সম্পদের দিক দিয়ে একটা আমার সাহাবী ওসমান, আর এলিমের দিক দিয়ে একটা